হ্যালো এভরিওয়ান, মাই নিউ চ্যানেল নতুন দিনে নতুন গল্পের ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের আমি তোমাদের কাছে একটা ঘরোয়া হোম রেমেডি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের দেখবে অনেকেরই লিপস্টিক পরতে পরতে বা কম দামে লিপস্টিক ইউজ করতে করতে আমাদের এরকম মানে এরকম এরকম কালো, এক সাইডে এরকম কালো হয়ে থাকে বা উপরে এরকম কালো হয়ে থাকে, যেমনি আমার হয়েছে। আমি অনেক সময় অনেকটা বছর মানে কম দামের লিপস্টিক ইউজ করে করে আমার এরকম হয়েছে। তো ওটা কিভাবে উঠবে বা কিভাবে দিনের পর দিন মানে ঘরোয়া ট্রিটমেন্টে ওটা যদি একটু ভালো হয় তো আমাদেরও ঠোঁটটা ভালো দেখাবে। তো আমি কিছুদিন আগে একটা পার্লারে গেছিলাম, আমাদের এখানে ঘরের সামনের পার্লার। তো ওনাকে আমি বললাম, দেখো না আমার ঠোঁটটা এরকম মানে এরকম ঠিক উপর পজিশন আর নিচে পজিশন এরকম হচ্ছে কালো হয়ে গেছে, তো আমি কী করব বলো তো। তা উনি আমাকে বলেছে যে তুমি একটা ঘরোয়া ট্রিটমেন্ট করো, হয়তো তোমার যতটা কালো দাগ আছে তার থেকে হয়তো অনেকটাই কমবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে হোম রেমেডিটা আমি করি। তো আমি সেই হোম রেমেডিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে ঠোঁটের উপরে কালো দাগ কী করে রিমুভ করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার কি কি উপকরণ লাগছে। এক টুকরো পাতি লেবু, হাফ চামচ চিনি মানে হাফ চামচের একটু কম, আর অল্প একটুকুনি ডাবরের হানি। তো এই তিনটে উপকরণ আমি কেন নিয়েছি, লেবু হচ্ছে আমাদের লেবুর মধ্যে সিট্রিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে যার ফলে আমাদের কালো দাগ ছোপ দূর করে, আর চিনি আমাদের স্ক্রাবিং এর কাজ করবে, আর এই ডাবরের হানি আমাদের নারিশমেন্ট করবে। তো চলো এই তিনটে উপকরণ দিয়ে তোমাদের দেখাই। প্রথমে আমি লেবু রস এর মধ্যে চিপে নিলাম। তারপরে আমি হানি দেব। এবার একসাথে আমি এটা মিক্সড করব। আমার পুরোপুরিভাবে কিন্তু এটা গলবে না, কারণ আমার চিনিকে কিন্তু স্ক্রাবিং এর মতো কাজ করতে হবে। তো এইটাই আমি এবার ঠোঁটে লাগাবো। তো আমি যে উপকরণটা তৈরি করেছি ওইটাই তোমাদের সামনে লাগাচ্ছি। এটা লাগানোর পর একটু স্ক্রাবিং করে নিতে হবে। তো স্ক্রাবিং করার পর তোমাদের সাথে কথা বলছি। তো আমি 5 থেকে 10 মিনিট মতো স্ক্রাবিং করলাম। তো আমার মনে হয়েছে চিনিটা কিন্তু গলবে না, চিনিটা একটু গোটাই থাকবে, মানে যা আকৃতি তার থেকে একটু ছোট হবে। আর স্ক্রাবিং করতে করতে তখন আমার এইটাই মনে হলো যে যেরকম আমরা অয়েল লিপস্টিক লাগাই বা জেল লিপস্টিক লাগাই যেরকম, সেরকম আমার ঠোঁটটা ওরকম লাগছিল যখন স্ক্রাবিং করছিলাম চ্যাটচ্যাটে মতো। তো এই রেমিডিটা হচ্ছে করে যেতে হবে, সপ্তাহে তোমরা 2 দিন চাইলে করতে পারো বা 3 দিন চাইলে করতে পারো। তো দিদি আমাকে বলেছেন, যে পার্লারের দিদিটা, উনি বলেছে তুমি যদি সপ্তাহে 2 দিন করো ওতে রেজাল্ট ভালো পাবে, 3 দিনও তুমি করতে পারো। তো আমি সপ্তাহে নয় 3 দিনই করব। এবার তোমাদের ইচ্ছা, তোমরা সপ্তাহে 2 দিন করতে পারো বা 3 দিন করতে পারো। আর টাইমটা রাখতে হবে, স্ক্রাবিং এর টাইম রাখতে হবে 5 থেকে 10 মিনিট মতো স্ক্রাবিং করতে হবে, তারপর হালকা প্লেন জলে ধুয়ে নেবে। তো এই ঘরোয়া রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তার আগে দেখো, আমি ঠান্ডা জলে মুখ ধোয়ার পর আমার এরকমই হয়েছে। তো একদিনে তো আমি কোনো রেজাল্ট পাবো না, তো আমি ভাবলাম এই যে আজকে রেমেডিটা আমি করলাম, আমি ভাবলাম আজকে যদি তোমাদের সাথে শেয়ার করি তোমরাও দেখবে, দেখার পর তোমাদের যদি মনে হয় যেটা আমরা করে যদি আমাদেরও কোনো উপকার পাওয়া যায়, ওই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো আজকের আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তবে আজ রাখলাম, বাই বাই।